এই ইমাম এই ফোনটার দাম কত আন্দাজ করো তো 10-11 এরকম শ্যাম বলো তো এই ফোনের দাম কত হতে পারে আন্দাজ করো এই ফোনটার দাম 10-12 হাজার টাকা তো হওয়া উচিত ডিজাইনটা তো অনেক ভালো মনে হচ্ছে এটা তো খুবই চমৎকার দেখতে একদম সুন্দর ডিজাইন দিছে কত 10-11 হাজার হতে পারে সিম্ফনির ফোন আবার গ্রামীণ ফোনের লোগো কত 10-12 হাজার রিসেন্টলি আমরা কম দামে বেশ ভালো ভালো কিছু স্মার্টফোন রিলিজ হতে দেখছি এটা আমাদের জন্য অনেক ভালো বিশেষ করে যাদের বাজেট কম তাদের সামনে এখন অনেক অনেক অপশন আমরা নিজেরাই 10,000-12,000 এই বাজেট রেঞ্জের বেশ কিছু ভালো ফোন নিয়ে রিসেন্টলি কাজ করেছি কিন্তু ভাই 7,000 টাকায় স্মার্টফোন এই 2023 সালে এসে তাও আবার গ্রামীণ ফোনের মাধ্যমে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং প্রেজেন্টিং সিম্ফনি G26 স্টাইলিশ ডিজাইন কম্প্যাক্ট স্লিম এবং ডিউরেবল আউটলুক বিগ ডিসপ্লে এবং অ্যাফোর্ডেবল প্রাইস এই 7,000 টাকার ফোন কি আপনার প্রয়োজন মেটাতে পারবে কি আছে এতে কি নেই এই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের আয়োজন প্রিয় দর্শক আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট লেটস গেট স্টার্টেড ফোনটা সরাসরি ফ্যাক্টরি থেকে আমাদের স্টুডিওতে এসে পৌঁছেছে এবং দেখতে পাচ্ছেন প্রমোশনাল ইউনিট লেখা এখানে বক্স খুললেই আপনি প্রথমে পেয়ে যাবেন G26 ফোনটা এরপরে পেয়ে যাবেন চমৎকার একটা ব্যাক কভার রয়েছে চার্জার এবং টাইপ সি কেবল সেই সঙ্গে রয়েছে একটা হেডফোন তার মানে হচ্ছে আপনার দরকারি সবকিছুই এই বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন তাও আবার এত কম দামি একটা ফোনে এই ফোনের ডিজাইনটা কিন্তু আপনার মন কাড়বে আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে পেছনে কোনো ঝামেলা নেই একেবারে নিট অ্যান্ড ক্লিন একটা লুক পাবেন আরও রয়েছে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এই বাজেটে তারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে এটাই অবাক করার মতো একটা ব্যাপার রয়েছে ডুয়াল ক্যামেরা সেট আপ এবং তার সঙ্গে একটা সিঙ্গেল টোনের ফ্ল্যাশ ভলিউম রকার এবং পাওয়ার বাটনটা তারা ডান দিকে রেখেছে বা দিকে রয়েছে সিম কার্ড বা মেমোরি কার্ড স্লট নিচের দিকে টাইপ সি পোর্ট আপনি পেয়ে যাবেন সে সঙ্গে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক মেইন মাইক্রোফোন এবং লাউড স্পিকার গ্রিল সামনে রয়েছে ডিউ ড্রপ নচ এবং তারা চেষ্টা করেছে বেজেলের পরিমাণ যতটা সম্ভব কমানো যায় কারণ বাজেট তো এখানে একটা ফ্যাক্ট 6.56 ইঞ্চির একটা ডিসপ্লে তারা ব্যবহার করেছে এখানে এবং অবধারিতভাবে এটা HD+ রেজুলেশনের এবং IPS টেকনোলজির আর এর ডিসপ্লের PPI হচ্ছে 269 যেটা 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে ডিসপ্লের কালার রিপ্রোডাকশন বেশ ভালো টাচ রেসপন্সিভ নিয়ে তেমন কোনো ইস্যু নাই এবং ভিউইং অ্যাঙ্গেলও বেশ ভালো লেগেছে তবে যেহেতু কম দামি একটা ফোন এটার ব্রাইটনেস নিয়ে কিছু ইস্যু আছে আউটডোরে গেলে আপনাকে একটু স্ট্রাগল করতে হবে ইনডোরে ঠিকঠাক কোয়ালিটি পাবেন তবে এর PPI 300 কম হওয়ায় শার্পনেসের একটু ঘাটতি আমরা পেয়েছি ফোনটা খুবই কাছ থেকে যখন আপনি দেখার চেষ্টা করবেন দেখবেন যে পিক্সেলগুলো একটু বড় বড় লাগে বাট এই বাজেটের একটা ফোনে তো সেটা হওয়ারই কথা ছিল হার্ডওয়্যার নিয়ে একটু কথা বলি আপনাদের সঙ্গে এতে ব্যবহার করা হয়েছে ইউনিএসওসির SC9863A এই এন্ট্রি লেভেলের চিপসেটটা যেটা বেশ কিছু ফোনে আমরা ইদানিং ব্যবহার হতে দেখছি এটা কিন্তু আবার একটা অক্টা কোর CPU এটা একটা পজিটিভ দিক সেই সঙ্গে পাচ্ছেন 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ যেটাকে চাইলে আপনি এর ডেডিকেটেড স্লটের মাধ্যমে আরও বাড়াতে পারবেন আর একটা সারপ্রাইজ আছে এই ফোনে সেটা হচ্ছে সফটওয়্যার সেকশন নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম এতে ব্যবহার করা হয়েছে Android 13 গো এডিশন যদিও কারণ যেহেতু এন্ট্রি লেভেলের চিপসেট বাট Android 13টা দেখে আমি সত্যি চমকে উঠেছি যে এত কম দামি একটা ফোনে অ্যান্ড্রয়েডের একেবারে সর্বশেষ ভার্সন তারা ব্যবহার করেছে আর এর যে UIটা এটা কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো 7,000 টাকা দামের একটা ফোন এর কাছ থেকে তো অনেক ভালো পারফরমেন্স কেউ আশা করবেন না সেটাই স্বাভাবিক বাট ডে টু ডে ইউসেজের যে সমস্ত কাজ আমরা কমনলি করি সব ফোনে সেটা দামি ফোন হোক বা কম দামি যেমন ইউটিউবে একটু ভিডিও দেখা এবং ফেসবুক সহ আরও যে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্ম রয়েছে সেগুলোতে ব্রাউজ করা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ইমো এই টাইপের অ্যাপসের মাধ্যমে তথ্য আদান প্রদান করা ভিডিও কল বা অডিও কল এই সমস্ত অ্যাক্টিভিটি করা এই সমস্ত কাজে খুব বেশি সমস্যা এই ফোনটা করে নাই আমরা ছোট ছোট কিছু গেম ট্রাই করেছি এবং ওভারঅল বেশ ভালোই রান করেছে মাঝে মাঝে যদিও একটু হিকআপ আপনি দেখবেন সেটাই স্বাভাবিক তবে হাই রেস গেম খেলতে গেলে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না পারফরমেন্স নিয়ে একটা কথা বলতেই হচ্ছে সেটা হচ্ছে যেহেতু 7,000 টাকা দামের একটা ফোন এর কাছ থেকে তো 70,000 টাকা দামের ফোনের পারফরমেন্স আপনি পাবেন না কিছু জিনিস আপনাকে কম্প্রোমাইজ করতে হবে যেটা নিয়ে কিছুক্ষণ পরে আমি আলাপ করব এবার চলে আসি এর ক্যামেরা সেট আপে এখানে খুবই বেসিক একটা সেট আপ তারা ব্যবহার করেছে সামনে এবং পেছনে দুই জায়গাতেই 5 মেগাপিক্সেলের সেন্সর ছবির কোয়ালিটি ওকে টাইপের একটা 5 মেগাপিক্সেলের সেন্সরে যেমন ছবি আসার কথা ঠিক তেমনই এসেছে আমরা ডে লাইটে অনেক অনেক ছবি তুলেছি এবং আমাদের কাছে ওভারঅল ভালোই লেগেছে কনসিডারিং দ্য প্রাইস পয়েন্ট
যদিও ছবিগুলোতে শার্পনেসের একটু ঘাটতি আপনি পাবেন, সে সঙ্গে এর যে ডাইনামিক রেঞ্জ এইটা আসলে খুব একটা ভালো মনে হয়নি আমাদের কাছে। স্পেশালি শ্যাডো এরিয়াতে ডিটেইলের অনেক ঘাটতি রয়েছে, আর একটু কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশন পেলেই দেখবেন এক্সপোজার কন্ট্রোলিংয়ে একটু স্ট্রাগল করে। এতে অবশ্য পোর্ট্রেট মোডও রয়েছে, বাট আমরা খুব একটা ভালো ফল পাই নাই, যেটা পাওয়ারও কথা নয়। তবে একটা ভালো ব্যাপার হচ্ছে ছবিগুলো অতিরিক্ত স্যাচারেটেড করে ফেলে নাই, ন্যাচারাল একটা টোন রাখার চেষ্টা করেছে। এর রেয়ারের ছবির কোয়ালিটি ওকে টাইপের হলেও ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটি আমি আর একটু বেটার আশা করেছিলাম। সো এর ক্যামেরার পারফরমেন্স নিয়ে আসলে স্পেশাল তেমন কিছু বলার নাই, এটা ওকে টাইপের এভারেজ কোয়ালিটি ছবি আপনাকে দেবে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা বেশ ভালোই কাজ করেছে, প্রত্যেকবারই ফোন আনলক হচ্ছিল, যেটা পজিটিভ একটা ব্যাপার। লাউড স্পিকারটা টেস্ট করতে গিয়ে দেখলাম যে ঠিকঠাকই আছে দাম বিবেচনায়, তবে বেজের একটু ঘাটতি আছে। পাশাপাশি এর যে ওয়াইফাই সিগন্যাল এবং নেটওয়ার্ক রিসিপশন সেটা বেশ ভালোই কাজ করেছে। এই ফোনটাকে খুব ভালোভাবে চালানোর জন্য কিছু টিপস আমি আপনাদেরকে দিতে চাই। যেহেতু 2GB RAM এর একটা ফোন আর প্রসেসরটা এন্ট্রি লেভেলের, আপনাকে যেটা করতে হবে, প্লে স্টোর থেকে লাইটার যে সমস্ত অ্যাপ আছে, যেমন ফেসবুক লাইট, ইউটিউব লাইট, এরকম প্রত্যেকটা অ্যাপের লাইট ভার্সন পাওয়া যায়, সেগুলো ইনস্টল করবেন। পাশাপাশি আপনার ফোনে যদি অপ্রয়োজনীয় কোনো অ্যাপ থাকে যেগুলো সচরাচর আপনার লাগে না, ওইগুলো রিমুভ করে দিন, এবং স্টোরেজ সবসময় খালি রাখার চেষ্টা করবেন। যেহেতু মেমোরি কার্ড ব্যবহার করা যায়, আপনি মেমোরি কার্ড ব্যবহার করে সেখানে আপনার তথ্য রাখতে পারেন, তবে ভালো মানের মেমোরি কার্ড আপনি ব্যবহার করবেন। ব্যাকগ্রাউন্ডে খুব বেশি অ্যাপ আপনি অ্যাক্টিভ রাখবেন না, তাহলে ফোনটা কিন্তু আরও বেশি স্লো হয়ে যেতে পারে। আচ্ছা, এবার ফোনের কনস নিয়ে একটু আলাপ করি। যেহেতু মাত্র 7,000 টাকা দামের একটা ফোন, বুঝতেই পারছেন যে এখানে অনেক কিছু আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। ফোনটা দীর্ঘ সময় ব্যবহার করার পরে মাঝে মাঝে একটু অ্যাপ ক্র্যাশের দেখা পেয়ে যেতে পারেন, সেই সঙ্গে ল্যাগ এবং হিকআপ পাবেন। পাশাপাশি অ্যাপ ওপেনিং টাইম একটু তুলনামূলক বেশি লাগবে, কারণ এতে 2GB RAM আর মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সটা একটু মোটামুটি কোয়ালিটির পাবেন। যদিও আপনারা সবাই একমত হবেন যে এত কম দামে একটা ফোনে আসলে এই জিনিসটা একেবারেই নর্মাল। অল রাইট, এই ফোনটা তাহলে কারা কিনবেন? আমাদের মধ্যে অনেক সিনিয়র সিটিজেন রয়েছেন, তারা আসলে ফোন দিয়ে এত কিছু করেন না, এত গেমিং করেন না, কথা বলতে পারলেই হয়েছে আর কি। আর এখন তো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ইমোতে অনেক কথাবার্তা হয়, তাদের জন্য এই ফোনটা একটা পারফেক্ট চয়েস হতে পারে। পাশাপাশি যারা ধরেন ফিচার ফোন ব্যবহার করেন, হঠাৎ করে ভাবছেন যে আপনি একটা স্মার্টফোন ব্যবহার করবেন, মানে ফিচার ফোন থেকে স্মার্টফোনে আপনি সুইচ করবেন, তাদের জন্য ইনিশিয়ালি এই ফোনটা একটা ভালো অপশন হতে পারে। এবং সেই সঙ্গে আমাদের মধ্যে অনেকে রয়েছে না যে একটা মেইন ফোন তো আছেই, পাশাপাশি একটা সেকেন্ডারি ফোন দরকার, তাদের জন্য এটা ভালো অপশন হতে পারে। এই মুহূর্তে সিম্ফনি G26 ফোনটা পাওয়া যাবে সারা দেশব্যাপী সকল গ্রামীণফোন সেন্টারে, পাশাপাশি পাওয়া যাবে সিম্ফনির সকল আউটলেটে। বাই দ্য ওয়ে, গ্রামীণফোন ব্যবহারকারীরা এই ফোন কেনার সময় চাইলে একটা কম্বো অফার নিতে পারেন 499 টাকার, যেখানে 15GB ডেটার সঙ্গে 300 মিনিট টক টাইম পেয়ে যাবেন। সো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও, আশা করছি আপনাদের অনেকের কাজে লাগবে, বিশেষ করে 7,000 টাকা বাজেট যাদের রয়েছে তারা একটা অপশন অন্তত পেলেন, বেশ ভালো একটা অপশন গ্রামীণফোন এবং সিম্ফনির তরফ থেকে। আমাদের অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আমার বাজেট মাত্র 7,000 টাকা, কোন ফোনটা কিনবো? আমরা খুব একটা অপশন খুঁজে পাইতাম না আসলে, বাট ফাইনালি একটা অপশন পেয়েছি যেখানে মাত্র 7,000 টাকায় বেশ ভালো ভালো কিছু ফিচার আপনি পাচ্ছেন। যদিও কিছু জিনিস একটু কম্প্রোমাইজ করতে হবে দাম কম হওয়ার কারণে, সেটা আপনারা খুব ভালোভাবে বোঝেন। আশা করছি আমাদের আজকের এই কন্টেন্ট অনেকের কাজে আসবে, আর যদি ভালো লাগে ভিডিও তাহলে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন আরও অনেক ভিডিওর জন্য। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।